नमस्कार दर्शक बंधु, आमी आपनादेर प्रिय बंधु राजेंद्र भाग्यस्तक चैनेले आपनादेर सकलके सुस्वागतम। साथे आपनादेर जन्य रइलो अढेल अफुराम शुभेच्छा अभिनंदन। प्रतिदिनेर न्याय आजके एकटी नतून विषयेर साथे एकटी नतून भिडियो आपनादेर सामने उपस्थापन करते चलेछि। आमार साथे सब समय जोगाजोग राखते निचेर फेसबुक पेजटी लाइक करुन एबं फलो करुन, आर आमार व्हाट्सएप ग्रुप जयेन करते आजई निचेर नम्बरे रिक्वेस्ट पाठान। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, চন্দন জ্যোতিষশাস্ত্রে নানান উপায়ে ব্যবহৃত হয়ে থাকে। চন্দনের নানান উপায় দ্বারা গ্রহ দোষ শান্ত করা যায়, এমনকি এর সাহায্যে আর্থিক বাধা দূর ও ধনলাভের পথ প্রশস্ত করা যেতে পারে। আজকের ভিডিওতে আমরা এই চন্দনের বিষয়ে আরও বিস্তারিতভাবে জানব। হিন্দু ধর্মে পূজা অর্চনায় নানান সামগ্রী ব্যবহৃত হয়, এর মধ্যে অন্যতম প্রধান হল চন্দন। পুজোয় চন্দনের বিশেষ ব্যবহার দেখা যায়। চন্দন আবার নানান ধরনের হয়ে থাকে, যেমন রক্তচন্দন, গোপীচন্দন ইত্যাদি। চন্দনের প্রকৃতি হল শীতলতা। হিন্দু ধর্মে চন্দনের প্রলেপ বা চন্দনের মালার ব্যবহার নজরে পড়ে। বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পুজোয় বিশেষভাবে চন্দনকে ব্যবহার করা হয়। রক্ত বা লাল চন্দনের মালার সাহায্যে দেবী দুর্গার উপাসনা করা হয়, এর ফলে মঙ্গল গ্রহের দোষও দূর হয়। সাদা চন্দনের মালায় মহা সরস্বতী, মহালক্ষ্মী মন্ত্র ও গায়ত্রী মন্ত্র ইত্যাদি জপ করলে শুভ ফল লাভ করা যায়। মানসিক শান্তি ও লক্ষ্মী লাভের জন্য চন্দনের মালা গলায় পরার কথা সর্বদাই বলা হয়ে থাকে আমাদের শাস্ত্রে। চন্দনের তিলক লাগালে পাপ নাশ হয়, আবার জাতকের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে। ধর্মগ্রন্থ অনুযায়ী যে ঘরে পুজোর সময় প্রতিদিন চন্দন ব্যবহার করা হয় সেখানে রোগ ও শোক থাকে না, আবার বাড়ির পরিবেশ ইতিবাচক থাকে। বাড়ি থেকে বেরোনোর সময় নাভিতে চন্দনের আতর লাগিয়ে বেরোলে সম্পন্নতা ও বৈভব বৃদ্ধি পায়। কোনো জাতকের জীবনে বৃহস্পতি প্রতিকূল প্রভাব বিস্তার করলে জলে সামান্য চন্দন মিশিয়ে বৃহস্পতিবার দিন স্নান করুন, এরপর চন্দনের তিলক লাগান, দেখবেন এই বৃহস্পতির অশুভ প্রভাব দ্রুত কেটে যাবে। আপনার পরিবার যদি কোনো রকমের আর্থিক সমস্যা বা অন্যান্য যে কোনো পারিবারিক সমস্যায় ঘিরে থাকে, তাহলে যেই বৃহস্পতিবারে পুষ্যা নক্ষত্র পড়বে সেই দিন চন্দনের অর্থাৎ শ্বেত চন্দনের শিকড় বাড়িতে নিয়ে আসুন, সেটিকে গঙ্গা জল দিয়ে ধুন। এরপরে সেই শিকড়টিকে কোনো তাবিজের মধ্যে ভরে বা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাকে হাতে, পুরুষেরা ডান হাতে, মহিলারা বাঁ হাতে ধারণ করতে পারেন। এর ফলে কিন্তু ধীরে ধীরে এই সকল সমস্যা দেখবেন দূর হয়ে যাবে। যে সকল বিবাহযোগ্য ছেলে ও মেয়েদের বিবাহ হচ্ছে না বা বিলম্ব হচ্ছে, তারা ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে চন্দন দান করুন, শীঘ্র বিবাহের পথ প্রশস্ত হবে। আটকে থাকা অর্থ আদায়েরও উপায় রয়েছে তন্ত্রশাস্ত্রে। মঙ্গলবার লাল চন্দন, লাল গোলাপ একত্রিত করে লক্ষ্মী দেবীর সামনে লাল কাপড়ে রেখে দিন, এরপর কনকধারা স্তোত্র পাঠ করুন। পূজোর শেষে লকারে লাল কাপড়টিকে রেখে দিন, এর ফলে ধনলাভের পথ সুগম হবে। আটকে থাকা টাকাও ফিরে পাবেন, অনাদায়ী টাকাও খুব দ্রুত দেখবেন ফিরে পাবেন। ছ মাস পর ফের কোনো শুভক্ষণে এই উপায়টি করতে থাকুন। এইরূপে ছ মাস পর এই উপায়টি করলে দেখবেন আপনাদের এই পাওনা টাকা দ্রুত ফিরে পেতে কেউ আটকাতে পারবে না। চন্দনের মালা দিয়ে
भगवान विष्णुर जप करा उचित। आबार विष्णुर पूजोय हलुद चंदन व्यवहार कर ले नारायण शीघ्रई प्रसन्न हन। ज्योतिष शास्त्र मते चंदनेर तिलक लागाले व्यक्तिर ऊपर थेके जे कोनो धरनेर संकट दूर होये जाए, पाशापाशी रोग मुक्ति घटे। এই রূপ চন্দনের টিপ আপনারা নিয়মিত তিন মাস লাগান, দেখবেন আপনাদের এই ধরনের সমস্যা রোগ ভোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন। ধনলাভের জন্য শনিবার বিউলির ডালের দুটো বড়া বানিয়ে নিন, এরপর এতে দই ও লাল চন্দন লাগিয়ে অশ্বত্থ গাছের তলায় গিয়ে রেখে দিন। তবে এই উপায় করার সময় যাতে কেউ আপনাকে না দেখে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। চারটি শনিবার এই উপায় করা উচিত, এর ফলে অর্থ সাশ্রয় হবে এবং আয়ের নতুন উৎস আপনারা খুঁজে পাবেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী ব্যবসায় ক্ষতি বা বাধার সম্মুখীন হলে বৃহস্পতিবার লাল চন্দন হলুদ গঙ্গাজলে মিশিয়ে প্রবেশদ্বারে বা চৌখাটে ছিটিয়ে দিন। এরপরে এই লাল চন্দন হলুদ গঙ্গাজলের মিশ্রণ দিয়ে স্বস্তিক একে রোজ ধূপকাঠি ও প্রদীপ দেখান, এর ফলে সকল বাধা দূর হবে এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবেই পাবে। কোনো ব্যক্তির সমস্ত কাজে বাধা এলে লাল চন্দনের মালা দিয়ে মা কালীর কোনো সিদ্ধ মন্ত্র জপ করুন, এর ফলে কাজে আগত বাধা দূর হবেই হবে। আবার শুক্রবার লক্ষ্মী দেবীকে লাল চন্দনের তিলক লাগালে দেবী প্রসন্ন হন এবং সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। এছাড়াও দর্শকবন্ধু, আমাদের গৃহের দক্ষিণ পশ্চিম কোণ, যেটাকে আমরা নৈঋত্য কোণ বলে জানি, এই নৈঋত্য শব্দের অর্থ কী? নৈঋত্য শব্দের অর্থ হল দানব, অর্থাৎ আমাদের জীবন থেকে সমস্ত রকম দানবীয় যে শক্তি সেগুলোকে দূরে রেখে আমাদের জীবনকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে সাহায্য করে এই নৈরোধকোণ। তাই এই কোণের অধিপতি গ্রহ সবসময় মনে রাখবেন যে রাহু। এছাড়াও এই দক্ষিণ পশ্চিম কোণ হলো আমাদের পারিবারিক সম্পর্কের জায়গা, তাই আপনাদের পরিবারের এবং অন্যান্য সকল সদস্যদের সাথে যে আপনার সম্পর্ক কেমন থাকবে তা ঠিক করে দেবে এই নৈরোধকোণ বা দক্ষিণ পশ্চিম দিক। আপনি জীবনে কতটা স্কিল অ্যাকোয়ার করতে পারবেন, অর্থাৎ শিক্ষা দীক্ষা ইত্যাদি অর্জন করতে পারবেন, তা ঠিক করবে এই দক্ষিণ পশ্চিম দিক। আপনি জীবনে হঠাৎ প্রাপ্তি হবে কি না, আপনি জীবনে চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য ইত্যাদি করে জীবনে উন্নতি করতে পারবেন কি না, প্রচুর ধন অর্থ সঞ্চয় করতে পারবেন কি না, অর্থ রোজগার করা আর অর্থ সঞ্চয় করা এ দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, তাই সঞ্চয় করতে পারবেন কি না তা ঠিক করবে এই দক্ষিণ পশ্চিম দিক। তাই দর্শক বন্ধু, এই দিকের গুরুত্ব খুব বেশি। এই চন্দন নিয়ে আমি একটি ছোট্ট টোটকা শেষে আপনাদেরকে বলে দিচ্ছি, এই বাস্তু টোটকাটি অবশ্যই মনে রাখবেন, যে আপনার ঘরে যদি কোনো শ্বেত চন্দনের কাঠ থাকে একটি ছোট্ট টুকরো, একটা বয়ম একটা বোতল বা একটা ডাব্বার মধ্যে ভরে এই দক্ষিণ পশ্চিম কোণে নিয়ে গিয়ে রেখে দিন। খুব যত্ন করে রাখবেন, পরিষ্কার জায়গায় রাখবেন, দেখবেন যে আপনার জীবন থেকে যত রকমের আগত সমস্যা যেগুলো এই কিছুক্ষণ আগে বললাম এই দক্ষিণ পশ্চিম দিকের তাৎপর্যতাগুলোকে নষ্ট করছে, দেখবেন আস্তে 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 দূরীভূত হয়ে যাবে এবং আপনার জীবনে কিন্তু সফলতা আসবে, আপনার জীবনে অর্থ উপায়ের নতুন নতুন সুযোগ আসবে, আপনার দেখবেন সঞ্চয় তৈরি হবে, পারিবারিক সম্পর্ক যেখানে ভেঙে যাচ্ছিল ঠিক হয়ে যাবে এবং যেখানে আপনার শিক্ষা দীক্ষায় বা এইরকম ধরনের উচ্চশিক্ষায় বাধা আসছিল সেগুলো দেখবেন আস্তে আস্তে দূর হয়ে যাবে। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় মা।